बंधुरा उच्छे बा करला के जदि एरकम पुर भरे फ्राई करे नेওয়া হয় তাহলে কিন্তু তেতো তো লাগবেই না আর গরম ভাতের সাথে যদি এই রেসিপিটি থাকে তাহলে সবাই ভাত একটু বেশিই খাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবশের দিল্লি। ফ্রেন্ডস, আজ আমি বানাবো পুর ভরা উচ্ছে বা করলা। এই রেসিপিটি বানানো খুবই সহজ, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখে নেওয়া যাক এই করলার রেসিপিটি আমি খুব সহজে এবং তাড়াতাড়ি কীভাবে বানাচ্ছি। পুর ভরা উচ্ছের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চার পিস এরকম উচ্ছে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ছোট সাইজের উচ্ছে দিয়ে বেশি ভালো হয়, তবে এরকম মিডিয়াম থাকলেও কোনো সমস্যা নেই। প্রথমে এই উচ্ছেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্যানে জল বসিয়ে দিয়েছি, এই জলের ভেতর দিয়ে দেবো 1 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়ে এই জলটাকে একটু গরম করে নিতে হবে। ততক্ষণে এই উচ্ছেগুলোকে দেখুন এভাবে মাছ বরাবর একটু চিরে নিতে হবে, এপিট ওপিট চেরা যাবে না, এক সাইড থেকে একটু চিরে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি দুই সাইডের একদম শেষ পর্যন্ত চেরা যাবে না, সবগুলো উচ্ছে আমি এভাবেই চিরে নেব। এই চিরে নেওয়ার ফলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি সবগুলো উচ্ছে চিরে নিয়েছি, এবার এই উচ্ছেগুলোকে গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এই উচ্ছেগুলোকে মোটামুটি 60-70% সেদ্ধ করে নেব। প্রায় 4-5 মিনিট লেগেছে, এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন উচ্ছেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 60-70% উচ্ছে আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম জল ঝরিয়ে উচ্ছেগুলোকে বের করে নেব। সবগুলো উচ্ছে এখানে আমি বের করে নিয়েছি গরম জল থেকে, এবার এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এর ভেতরে যে বীজগুলো আছে একটা স্পুনের সাহায্যে এই বীজগুলোকে সব বের করে নিতে হবে। এই বীজগুলো আপনারা কাঁচা অবস্থাতেও বের করতে পারেন, কিন্তু কাঁচা অবস্থাতে যেহেতু উচ্ছেটা একটু টাইট থাকে মানে শক্ত থাকে তাই বের করতে একটু অসুবিধা হয়। এজন্য সেদ্ধ করে যদি বের করা হয় তাহলে বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসে এবং উচ্ছেটাও ফেটে যাওয়ার ভয় থাকে না। তো এখানে সবগুলো উচ্ছে থেকে আমি বীজ বের করে নিয়েছি, এই বীজগুলোকে কিন্তু ফেলবো না। তবে যদি বীজগুলো একটু বেশি পাকা হয় মানে একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে সেই বীজগুলো আপনারা ফেলে দিতে পারেন। এরপর এখানে মশলা করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি উচ্ছের ভেতর থেকে যে বীজগুলো আমরা বের করেছি সেই বীজগুলো, কয়েক কর রসুন, আদা এবং পেঁয়াজ, সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব, কিন্তু পেঁয়াজগুলো দেবো না। প্রথমে দিয়েছি উচ্ছের বীজ, এরপর দিয়েছি রসুন এবং আদা। এবার এই সব কিছুতে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার এবং আমচুর পাউডার। এখানে আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন। এরপর উচ্ছের ভেতর পুর ভরার জন্য আমরা পুরটা রেডি করে নেব, সেজন্য এখানে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন একটু ফুটে উঠতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এরপর এর ভেতর দিয়ে দিতে হবে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, উচ্ছের বীজ, আদা এবং রসুনের যে পেস্টটা সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেস্টটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। এরপর দিয়েছি এখানে আমরা যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো, সব গুঁড়ো মশলা এখানে দেওয়ার পর খুব ভালোভাবে উচ্ছের বীজ, পেঁয়াজ এবং গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখুন প্রায় 6-7 মিনিট লেগেছে আমার এই মশলাটাকে কষিয়ে নিতে, এই মশলাটা আমার হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমাদের উচ্ছেগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার একটা স্পুনের সাহায্যে এই মশলাগুলো নিয়ে উচ্ছের ভিতর খুব ভালোভাবে সেট করে দিতে হবে।
পুরো উৎসের ভেতর খুব ভালোভাবে মশলাটাকে এভাবে চেপে চেপে ভরে নিতে হবে। একইভাবে সবগুলো উৎসের ভেতর এই মশলাটাকে ভরে নিতে হবে। দেখুন এখানে আমি সবগুলো উৎসের ভেতর মশলা ভরে নিয়েছি, এবার এই উৎসগুলোকে ফ্রাই করে নিতে হবে। সেজন্য প্যানটা পরিষ্কার করে প্যানে আবার দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো উৎসের পিস এখানে আমি দিয়ে দেব। সবগুলো উৎসের পিস দেওয়া হয়ে গেলে এবার ঢাকা চাপা দিয়ে এই উৎসের পিসগুলোকে খুব ভালোভাবে এক সাইড থেকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে পিসগুলোকে উল্টে নিতে হবে। এভাবে করে উৎসের চারো সাইড খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, হাই রাখলে কিন্তু উৎসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি তেলও লাগে না এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এভাবে বানালে উৎসটা কিন্তু তেতেও কম লাগে, আর গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে তো আর কোনো কিছুই লাগবে না। এই একটা উৎসে দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় নিমেষেই। আমার এখানে উৎসগুলো কিন্তু চার সাইড থেকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এই উৎসগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, পুর ভরা উৎসের এই রেসিপিটি আমি কত সহজে এবং কম সময় তৈরি করে নিলাম। আজকে আমার এই পুর ভরা উৎসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটার জাস্ট তুলনা হয় না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।